بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي Brothers and sisters, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aajke amra Madina book 1 er lesson 1 er last lecture debo. Lecture number 5. Amra look at the whiteboard. Amra exercise ye arabic e bole tamrin. Read and write. Ikra waktu. Ikra mane porun. Waktu wa mane ebong waktu mane lekhun ei war karone hamzatul asl amra pori nai ekhane hamzar por kono harkat nai tarpor ashen ekhane ekta kolom ache ei je ekhane ekta hazar amar hate ekta kolom ache mahaza haza kalamun tale haza al muftada আর কালামুনের খবর মুক্তাদার দুইটা বৈশিষ্ট্য মারেফা মারবো খবরের দুইটা বৈশিষ্ট্য না কেড়ে মারবো তারপরে একটা কুকুর আছে এখানে কুকুর ডগ হাজা কালবন দিস ইজ এ ডগ ইয়া একটি কুকুর হাজা মুক্তাদা মুক্তাদার দুইটা অংশ বৈশিষ্ট্য মারেফা মারবো আর কালবন খবরের দুইটা বৈশিষ্ট্য না কেড়ে মারবো তারপরে আসলে এখানে একজন ডাক্তার সাহেব আছেন ডাক্তার মান হাজা যেহেতু ডাক্তার একজন মানুষ জিন ইনসান ফেরেশতাকে প্রশ্ন করতে মান ব্যবহৃত হয় আর বস্তু বস্তু প্রাণহীন বা প্রাণ আছে কিন্তু আকল নাই তাদেরকে প্রশ্ন করতে মা ব্যবহৃত হয় তাহলে এখানে মান হাজা ইনিকে হু ইজ দিস হাজা তবিবুন দিস ইজ এ ডক্টর হাজা মুক্তাদা তবিগুন খবর মুক্তাদার দুইটা বৈশিষ্ট্য মারেফা মারবো তবিগুন খবরের দুইটা বৈশিষ্ট্য না কেড়ে মারবো এখানে একটা উট আছে উট হাজা জামালুন দিস ইজ এ ক্যামেল হাজা মুক্তাদা জামালুন খবর মুক্তাদার দুইটা বৈশিষ্ট্য মারেফা মারবো আর খবরের দুইটা বৈশিষ্ট্য না কেড়ে মারবো এখানে একটা মোরগ আছে এই মোরগ হাজার দিকুন এটা কি একটি মোরগ নাম ইয়েস নাম মানে ইয়েস হরফু ইজ বাতিন আমরা পড়েছি নাম মানে ইয়েস তারপরে আসেন এখানে একটা বিড়াল আছে দেখা যাচ্ছে একটা বিড়াল আছে বসা এখানে আহাজা কালবন এটা কি একটি কুকুর লা হাজা কিত্তুন না ইহা একটা বিড়াল লা হরফের নাফিন হাজা মুক্তাদা কিত্তুন খবর হাজা মুক্তাদা কিত্তুন খবর মুক্তাদা দুইটা বৈশিষ্ট্য না মারেফার মারবো আর খবরের দুইটা বৈশিষ্ট্য না কেরা মারবো তারপরে আসেন এই শেষের পেজ নম্বর 10 এখানে আছে আহাজা সিস্টেম একটা গাধা আছে দেখা যাচ্ছে একটা গাধা বলা হচ্ছে আহাজা হিসাম ইয়া কি একটি ঘোড়া লা হাজা হিমারুন ইহা একটা গাধা হাজা মুক্তাদা হিমারুন খবর মুক্তাদার দুইটা বৈশিষ্ট্য মারেফা মারফু হিমারুন খবরের দুইটা বৈশিষ্ট্য না কেরা মারফু তারপরে একজন বালক আছে ওলাদুন আহাজা ওলাদুন ইনি কি একজন বালক নাম ইয়েস তারপরে একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি ছবি আছে রাজুলুন মান হাজা ইনি কে হাজা রজুলুন হাজা মুক্তাদা রজুলুন খবর মুক্তাদা দুই বৈশিষ্ট্য মারেফা মারফু রজুলুন খবরের দুইটা বৈশিষ্ট্য না কেরা মারফু এখন আমরা আসেন কিছু রিভাইজ করি সংক্ষেপে আমরা কি কি পড়লাম কালেমা পার্টস অফ স্পিচ ইন আরবিক তিন প্রকার এসএম ফেল হরফ এসএম কাকে বলে কোন ব্যক্তির নাম কোন বস্তুর নাম কোন স্থানের নামকে এসএম বলে
ফেল, ফেল হলো কোনো যাওয়া, পড়া, হওয়া ইত্যাদি। আর হর্ফ হলো অব্যয়, অব্যয় নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, তবে এটা কোনো এস এম এর আগে বসলো বলে অর্থ প্রকাশ করে। তারপরে আমরা পড়েছি এস এম এর চারটা বৈশিষ্ট্য। এক নম্বর হলো ওয়াসাল, মারিফা নাকলা, হয় নির্দিষ্ট হবে নয় অনির্দিষ্ট হবে। দুই নম্বর জিনসুন, মুজাক্কার মুয়ান্নাস, পুরুষবাচক এবং নারীবাচক। তিন নম্বর পড়েছি আদাদুন, বচন, নাম্বার সিঙ্গুলার নাম্বার, ডুয়েল প্লুরাল নাম্বার, ওয়াহিদ, মুসান্না, জামা। আর ফাইনালি আমরা পড়েছি ইরাব। ইরাব হলো এটা শব্দের যে নাউনের শেষের অক্ষরে কোন চিহ্ন, কোন হরকত আছে, যদি মারফু হইতে হয় তাকে ই হইতে হবে, পেশ হইতে হবে, শেষের পেশ থাকতে হবে, এক পেশ বা দুই পেশ। আর যদি মানসুব হয় তাইলে তার এক এক জবর বা দুই জবর হইতে হবে, আর মাজর যদি হয় তাহলে এক জের বা দুই জের হইতে হবে। এই হলো নাউনের বৈশিষ্ট্য। তারপরে আমরা পড়েছি জুমলা। জুমলা তো জুমলা দুই প্রকার। জুমলা কাকে বলে? এক এক গুচ্ছ শব্দ মিলিত হইয়া অর্থাৎ অর্থ প্রকাশ করলে সেটাই একটা জুমলা, একটা বাক্য। জুমলা দুই প্রকার, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ইসমিয়া হলো এসএম দ্বারা শুরু হওয়া বাক্য, আর ফেলিয়া হলো ফেল দ্বারা শুরু হওয়া বাক্য। তাহলে জুমলাতুল ইসমিয়া মানে যেমন আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন, বইটি নতুন, এটা একটা জুমলাতুল ইসমিয়া। আর যদি বলি কাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করলো, এখানে কাতালা ফেল, ফাইল হলো দাউদ, আর মাফুল হলো জালুত। আবার দরাবা হামিদুন মাহমুদান, হামিদ মাহমুদকে মারলো, এখানেও দরাবা ফেল, হামিদুন হলো ফাইল, আর মাফুলুন হলো মাহমুদান। তারপরে আমরা পড়েছি লেসন ওয়ানে মুত্তাদা খবর। হ্যাঁ, আমরা জানি জুমলাতুল ইসমিয়া দুইটা অংশ থাকতেই হবে, একটা মুত্তাদা, একটা খবর। মুত্তাদা দুইটা বৈশিষ্ট্য, মারেফা নাকু মারফু, এবং খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকে মারফু। তারপরে আমরা কিছু টার্মিনোলজি পড়েছি, যে হাজা মানে দিস, ইসমুল ইশারা, ওয়াই এক বচন, মুজাক্কার এবং লি কারিবিন। তারপর আমরা শিখেছি মা, মি মানে মা, মা মানে হোয়াট, এটা হলো ইসমু ইস্তিফামিন, ইসমু ইস্তিফামিন। এটা কার জন্য? লি গাইরি আকিলিন, যাতে আকিল নাই তাকে প্রশ্ন করতে মা ব্যবহৃত হয়। তারপরে শিখেছি মান, মান হলো ইসমু ইস্তিফামিন লি আকিলিন, যাদের আকুল আছে তাদেরকে প্রশ্ন করতে মান ব্যবহৃত হয়। আকুল কাদের কাদের আছে? জিন, ইনসান, ফেরেস্তা। তারপরে আমরা শিখেছি আহাজা বাইতুন, এটা কি বাড়ি? এই যে আ হামজা, এটা মানে ইজ, বাংলা হলে কি? তা এটা হলো হরপু ইস্তিফামিন। তারপরে এটার উত্তরে হয় ইয়েস হবে নয় নো হবে। তাহলে ইয়েস হইলে নাম, আর নো হইলে লা। নাম ইয়েস, নামকে বলে হরফ ইসবাতিন, আর লাকে বলে হরফ নাফিল। এবং দুই জায়গায় একত্রে বলে হরফে জওয়াবিন। তারপর আরেকটা পর শিখেছি আমরা ওয়া, ওয়া মানে এবং, হরফে আফিন, হরফে আফিন। উইথ দিস কনক্লুডস দি লেসন নাম্বার ওয়ান মুদিনা বুক ওয়ান। আগামীতে আমরা আগামী ক্লাসে লেসন টু পড়াবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।